বন্ধু সবাইকে, এই লেসনে আমরা পূর্ববর্তী লেসনের মতো খুবই সিমিলার আরেকটি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে বলেছে একটি বস্তু কণা স্থির অবস্থান থেকে একটি স্বরেখা বরাবর যাত্রা করে প্রথমে F1 সুষম ত্বরণে এবং পরে F2 সুষম মন্দনে চলে। যদি তা t সময় যাত্রা বিন্দু থেকে s দূরত্বে গিয়ে থামে তাহলে প্রমাণ করতে হবে t ইজ ইকুয়াল টু রুট ওভার 2 × F1 + F2 × S / F1 × F2। তো এখন দেখে নিই এই জিনিসটা আমরা কীভাবে প্রমাণ করতে পারবো। প্রথমেই দেখি সেই বস্তুকণা, একটি বস্তুকণা A বিন্দু থেকে B বিন্দুতে F1 সুষম ত্বরণে আসলো। এখন A থেকে B বিন্দু পর্যন্ত আসতে ধরি সময় লাগলো T1 এবং অতিক্রান্ত দূরত্ব S1। আবার B বিন্দু থেকে C বিন্দুতে যখন সে এসে থেমে গেল তখন F2 সুষম মন্দনে চলছে এবং সেই সময়ে সময় T2 এবং অতিক্রান্ত দূরত্ব S2। তাহলে আমরা বলতে পারি যেহেতু মোট সময় বলেছে T, সুতরাং AB যেতে লেগেছে T1 সময় এবং BC যেতে লেগেছে T2 সময়। সুতরাং আমরা বলতে পারবো T ইজ ইকুয়াল টু T1 + T2। আবার যেহেতু বলেছে মোট অতিক্রান্ত দূরত্ব S, তাহলে AB পর্যন্ত যেতে আমার সময় লেগেছে S1 এবং BC পর্যন্ত যেতে সময় লেগেছে S2। সুতরাং আমি S ইজ ইকুয়াল টু S1 + S2 এটি বলতে পারবো। তাহলে আসো আমরা দেখে নিই আমার এই ইনফরমেশনগুলো দিয়ে আমি কী কী সূত্র অ্যাপ্লাই করতে পারবো এবং কীভাবে আমার এই তথ্যটি প্রমাণ করতে পারবো। এখন আমরা আমার আবার শর্তটি দেখে নিই। A থেকে B পর্যন্ত যেতে আমার ত্বরণ লেগেছে F1 সময় T1 এবং অতিক্রান্ত দূরত্ব S1। B থেকে C পর্যন্ত আসতে আমার মন্দন হয়েছে F2 সময় লেগেছে T2 এবং অতিক্রান্ত দূরত্ব S2 এবং C বিন্দুতে এসে থেমে গেছে। এখন আমরা ধরি A বিন্দুতে যেহেতু সে যাত্রা শুরু করেছিল, A বিন্দুতে বেগ 0, B বিন্দুতে এসে বেগ পেল V, আবার B বিন্দু থেকে V বেগ প্রাপ্ত হয়ে সে C বিন্দুতে এসে থেমে গেল। সুতরাং A বিন্দুতে বেগ হবে 0, B বিন্দুতে ধরে নেই বেগ V এবং C বিন্দুতে আবার 0 কারণ C বিন্দুতে সে থেমে গেছে। এখন বেগ যদি হয় V, আমরা AB অংশের জন্য বলতে পারবো, AB অংশের জন্য V ইজ ইকুয়াল টু U + AT এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো V হলো শেষ বেগ, অর্থাৎ V রেখে দিব, U এর মান হবে 0 কারণ AB অংশের জন্য আদি বেগ 0, ত্বরণ F1 এবং সময় T1। তো এখান থেকে আমরা T1 এর মান পাচ্ছি V/F1, একে এর নাম দিলাম ইকুয়েশন 1। আবার AB অংশের জন্য আমরা আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্বের সূত্র, অর্থাৎ S ইজ ইকুয়াল টু V/U/2 × T। তো AB অংশের জন্য আমার অতিক্রান্ত দূরত্ব S2, শেষ বেগ V, আদি বেগ 0/2 × T1 কেননা সময় লেগেছে T1। সুতরাং S2 ইজ ইকুয়াল টু V/T1। আমি যদি এখন BC অংশের জন্য হিসাব করি, এইটার ইকুয়েশন নাম দিই 2। আবার BC অংশের জন্য আমি যদি হিসাব শুরু করি, BC অংশের জন্য আমার আদি বেগ V এবং শেষ বেগ C, তাহলে আমি যদি V ইজ ইকুয়াল টু U + AT এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে শেষ বেগ 0, আদি বেগ V এবং ত্বরণ হচ্ছে F2 মন্দন, সুতরাং ত্বরণ হবে -F2 এবং সময় হবে T2। তো এখান থেকে আমি T2 এর মান লিখতে পারি V/F2, যার নাম দিলাম আমি ইকুয়েশন নাম্বার 3। আর ফাইনালি BC এর আরেকটা মান আমরা লিখতে পারবো V ইজ ইকুয়াল টু S ইজ ইকুয়াল টু U + V/2 × T এই সূত্র অ্যাপ্লাই করে আমি BC এর জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো, যা আমরা ধরে নিয়েছি S2 ইজ ইকুয়াল টু আদি বেগ V শেষ বেগ 0, আদি বেগ V শেষ বেগ 0 বাই 2 ইন্টু টি 2, অর্থাৎ S2 এর মান পাচ্ছি V/T2। তো আমরা এইখানে এই ইকুয়েশনের নাম দিই 4। আমরা এই 4টি ইকুয়েশন ব্যবহার করে আমরা পরবর্তী লেসনে কীভাবে আমার প্রয়োজনীয় শর্তটি অর্থাৎ T ইজ ইকুয়াল টু রুট ওভার 2 × F1 + F2 × S / F1 / F2 প্রমাণ করতে হয় তা পরবর্তী লেসনে দেখে নিব। এবং তোমরা একটি কাজ করতে পারো, যা এই ইকুয়েশনগুলো থেকে তোমরা নিজেরাই একটু চেষ্টা করে দেখো এটি কীভাবে আনা যায়, এবং তাহলে তোমরা পরবর্তী লেসনে তোমাদের সমাধানটা মিলিয়ে নিতে পারবে।